গড় বানাই লাম, আর আমার গড় এখান দিয়েছি আমি জেলা ফার্স্ট মানে কোন জেলা আছে লয় আমি একটা ব্যবস্থা করে আমি থাকতাম। 7 সদস্যের পরিবার নিয়ে হাওড়ঘেসা গ্রাম কান্দাহাটিতে থাকেন সবুরা বেগম। তার ঘরে এখন হাঁটু সমান পানি, ঘরের বাইরেও থই থই। হাওরের বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তার ঘরের ভিটায়, তছনছ হয়ে গেছে তার পরিবারের একমাত্র আশ্রয়। ভাঙা ঘরে কিভাবে মাথা গোজার ব্যবস্থা করবেন সে দুশ্চিন্তায় চোখে যেন অন্ধকার দেখছেন সবুরা ও তার একমাত্র ছেলে। বোন বাগনি আসের 9 জন, মা বাপ লাগাই সকলেই 9 জন, আন্টা ফ্যামিলির মাঝে অনেক 100 কিমা দান্ডা সকলেই কাছে রাম। মানে আজ কু করবো না কাল করবো বাচ্চা কাচার লাই আমি কয়ে থাকবো উনি একটু সিমা মা দেয় যা বাচ্চা কাচার লাই আমি তাকার আমার খেয়ার খানি খেয়ার বুনি আমার তো খান দেখা তুই সার উনি তো আমার আর কেউ নাই রে ভাই আমার কেউ ভালো দৌড় বলবো বিকাল টাইমে উতাল দেবো দিদা টাকার মতো সম্ভব না জার্মুনি জার্মুনি তো জানবে টাকার আমি গুরু বাস উতালে 100 কিমা লিয়ে পানি সকল থাক কিলা তাম কিলা বইমু তোমরা তো সাহায্য না করে। সবুরা একানন, বন্যায় ঘর হারিয়ে এমন অসহায় হয়ে পড়েছেন হাওড়পাড়ের অসংখ্য মানুষ। অনেকে এখনো আশ্রয় কেন্দ্রে, কারোর ঠাঁই হয়েছে আত্মীয় স্বজনের বাড়িতে। সব দিন মজুর মনে করে এখানে এক খায়, এখন ঘর মেরামতের জন্য অনেকে লাগবো 50-60-40 হাজার ইত্যাদি টাকা কই পাইতো। সব স্কুল আছে, এবো স্কুল আছে, বাড়ি ঘর আছে, অমুকের বাড়ি ঘর মুখের বাড়ি ঘর গত 16 জুন থেকে সুনামগঞ্জে শুরু হয় বন্যা পরিস্থিতি, প্লাবিত হয় ঘরবাড়ি রাস্তাঘাট। 23 জুনের পর থেকে পানি কমতে দেখা গেলে মানুষ বাড়ি ঘরে ফিরতে শুরু করে, কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই আবার অবনতি হয় বন্যা পরিস্থিতির।